নমস্কার বন্ধু বান্ধবী সকল, প্রথমে আপনার আপনার পরিয়াল আমি শুভেচ্ছা জ্ঞাপন করিল। তারপর আমার আজির ভিডিও টপিকট থামলাইন দেখি আপনাদের নিশ্চয় বুঝি পাইছে। 26 তারিখ আমি একটা ভিডিও আপলোড দিছিল, তো সেই ভিডিওট মানে যে টপিক আছিল সেইটো মানে আছিল যে 10 তারিখের পর 24 তারিখ লৈকে এনআরসির হিয়ারিং বন্ধ থাকিব নে নাই এইটো মানে কনফার্ম হবলৈ চাওক। কেইবাদিনও আমি এনআরসি অফিসত ফোন করেছি, তেতিয়া কব পৰা নাছিল এনআরসির হিয়ারিং বন্ধ হব নে নাই। তো যোৱা ৰাতি আমি মানে ফোন কৰিছিলোঁ এনআরসি অফিসত। এনআরসি অফিসত ফোন কৰাৰ পিছত তেখেতসকলে আমাক জনালে হয় হয় সঁচাকৈয়ে মানে 10 তারিখের পর 24 তারিখলৈকে এনআরসি হিয়ারিং বন্ধ থাকিব। আর এই সময়ত কোনো ধরনের নোটিস মানে এই যিসকলের হিয়ারিং আহিব বা অহা নাই সেইসকলের মানে এই সময়ের ভিতর নোটিস প্রেরণ করা নহব। মানে কিছুমান মানুহে কৈ আছে যে 10 তারিখের পর 24 তারিখের ভিতরতেও এনআরসির নোটিস পড়িছে, কিন্তু আমি অফিসিয়ালভাবে মানে এনআরসি হেল্পলাইনত কল করলেও সিহতে কৈ আছে যে ইয়ার ভিতর কোনো ধরনের এনআরসির ডেট লওয়া নাই, শিডিউল হওয়া নাই এই ডেটর ভিতর। তো কথা হল এতিয়া যে এই সময়ের ভিতর যে মানে এনআরসির হিয়ারিং নহব, তেনতে সেইসকল লোকে কি করব? সেইসকল লোকে মানে ভোটারের ইলেকশনের ডিউটি করব নাকি? নহয়, সেইসকল এনআরসির ডিউটি নকরব, কেন আগরে পৰা কৈ দিছে যিসকল লোকক এনআরসিত নিয়োজিত করা হয়েছে সেইসকল লোকক মানে ইলেকশনের দায়িত্ব দিয়া নহব, সেইসকল লোকক অকল মানে কি এনআরসির কামেই করব লাগিব। চাওক মানে এই সময়ের ভিতর কোনো ধরনের নোটিস নাহে, আর ইয়ার পিছত মানে কি হব এনআরসির যাক নোটিস আছে সেই নোটিসবিলাক আহি থাকিব। আর এই সময়ের ভিতর অফিসারবিলাকে মানে যিসকলের কাম সম্পূর্ণ হওয়া নাই, যিসমূহর কাম সম্পূর্ণ হওয়া নাই সেইসমূহ কাম সম্পূর্ণ করব। আর হয়তো মানে কিছুমানের মানে নোটিস মানে মেকিং করে আছে, মানে যিসকলের বাবে নোটিস এতিয়ালৈকে অহা নাই হয়তো নোটিস আহিব, সেইসকলের কারণে মানে এনআরসির হিয়ারিংয়ের মানে নোটিস মেকিং করে থাকিব। তো পরবর্তী সময়ত আপনার মানে যিকোনো ধরনের আমি এনআরসির অফিসিয়াল সাইটের পর যদি মেসেজ আহে বা কিবা আমি পাও তেনতে আপনার জনাই দিম। তো আজির ভিডিওত এইখিনিতেই, সকল ভাল থাকিব, সুখত থাকিব, ধন্যবাদ।